সমালোচনাকারী ও শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়েই আগামীর কূটনীতি সাজাবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে এসেছে সবাই, স্বাগত জানিয়েছেন তারা, তাই পূর্ব পশ্চিম সব দেশের সাথে মিলেই কাজ করবে বাংলাদেশ। নির্বাচনের পরপরই নবগঠিত সরকারকে শুভেচ্ছা জানায় চীন। পিছিয়ে ছিল না রাশিয়া, ভারত, সিঙ্গাপুর সহ পূবের অন্যান্য দেশও। বিপরীতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি এমন বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য সহ ইইউ, কানাডা, অস্ট্রেলিয়া ও জাতিসংঘ হতাশা জানায় নির্বাচনে প্রধান বিরোধী দল না থাকায়। শপথ করেছি যে, যদিও শপথের দিন উপস্থিত ছিলেন পশ্চিমের সব রাষ্ট্রদূতই, এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডক্টর হাসান মাহমুদ। জানান, সমালোচক শুভাকাঙ্ক্ষী সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান আগামীর পথে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যে সমস্ত রাষ্ট্রের কথা বলছেন তাদের প্রতিনিধিরা, অর্থাৎ রাষ্ট্রদূতরা সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ এই সরকারকে এন্ডোর্স করার জন্য, সরকারের সাথে কাজ করার জন্য, সরকারকে অভিনন্দন জানানোর জন্যই তো তারা সেখানে গিয়েছিলেন। বিভিন্ন দেশের নানা ধরনের ন্যারেটিভ থাকে, আমরা অবশ্যই সব কিছুকে আমরা গুরুত্ব দিই এবং দিন শেষে আমরা সবাই একসাথে কাজ করব। এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে সাজানো হবে ভবিষ্যতের কৌশল। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই মূল প্রতিপাদ্য অনুযায়ী সবার সাথে বন্ধুত্ব আরও গভীর করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। পূব পশ্চিমের ফারাক যাই থাকুক না কেন, পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলাদেশ চলবে তার নিজস্ব নীতিতেই। মোশাদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।